পুশি স্টার্ট, আর এটা কিন্তু উডেন স্টিয়ারিং, ক্রুজ কন্ট্রোল আছে, তারপরে টিভি সেট আছে, অটো গিয়ার। 13 মডেলের গাড়িটার কিন্তু ড্যাশবোর্ডের নিচের অংশটা একটু হালকা খয়েরি টাইপের, অন্য কালারের হয়। এই যে জাকির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো বাবু ভাই। জাকির ভাই, আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বাবু ভাই 249/50/51 তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে, রুলিং মেল মোড় বটতলা, জাহিন জারাফ অটোমোবাইল। আজকের সেরা কালেকশন কি ভাই? আজকে সেরা কালেকশন হচ্ছে বাবু ভাই, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে টয়োটা এলিয়ন, সবচেয়ে প্রিমিয়ম এলিয়ন, এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। আর আমি আজকে নিয়ে আসছি 2013 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 1500 cc, অকটেন ড্রাইভের, অ্যাশ কালার, এক পিস, নিখুঁত টয়োটা এলিয়ন, নিখুঁত। ওকে, কন্ডিশন ফ্রেশ? হ্যাঁ, ওভার ফ্রেশ কন্ডিশন বাবু ভাই। এটার ফ্রন্টে হেডলাইট কিন্তু গাড়ির সাথে, এটা ফ্রন্টের যে গ্রিল আছে গ্রিলটাও গাড়ির সাথে আছে। আর আমি ভিডিওতে যে জিনিসটা বলি যে নাম্বার প্লেটের কথা, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে গাড়ির নাম্বার প্লেট বসকানো থাকবে। এটা নাম্বার প্লেট ফ্রেশ, ফ্রন্ট সাইড ফ্রেশ, ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস অরিজিনালটা আছে বাবু ভাই, একবারে ফ্রেশ অবস্থায় দেখেন অরিজিনালটা আছে। আর টোটালি বাম্পাসটা ফুললি ফ্রেশ, ফ্রন্টের টায়ার এখনও 25,000 কিলোমিটার চলবে, 25,000 কিলোমিটার চলবে। আর এখানে কিন্তু ঝুড়ি খোলা কাটা নাই বাবু ভাই, দেখেন ঝুড়ি কিন্তু খোলা কাটা নাই, একবারে ফ্রেশ। আচ্ছা, প্যানেলগুলোও ফ্রেশ, সিট ফ্রেশ, ড্যাশবোর্ড ফ্রেশ, টিভি নেভিগেশন, ব্যাক ক্যামেরা লাগানো আছে, আর পিছনের সিটও কিন্তু খোলা কাটা নাই, দেখেন প্যানেলও ফ্রেশ, আর সিট ডিভাইডার আছে, কাপ হোল্ডার আছে, নতুন সিট কভার। হ্যাঁ, পিছনের লাইটগুলো গাড়ির সাথে, 42 সিরিয়ালের গাড়ি, যেহেতু 18 রেজিস্ট্রেশন, পিছন সাইডেও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। সিরিয়াল হচ্ছে 42। হ্যাঁ, সিরিয়াল 42, 100% অকটেন, 100% অকটেন, রিয়ার উইন্ডশিল্ড গ্লাস, এটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনালটা আছে। এই দরজাটা দেখেন, এটাও খোলা কাটা নাই, এখানে 2-3 ইঞ্চি আছে বাবু ভাই। হ্যাঁ, এই যে 2 ইঞ্চির মতো আছে, সমস্যা নাই। হ্যাঁ, এভাবে কিন্তু গাড়ি ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, হ্যান্ডলেস কাপ হোল্ডার পাচ্ছেন। হ্যাঁ, এগুলো হচ্ছে ভাই অক্ষয় গাড়ি, অক্ষয় গাড়ি। এই এই ফ্রন্টের দরজাটাও দেখেন, 1 ইঞ্চিও খোলা কাটা নাই। আচ্ছা, এবং পুশ স্টার্ট? হ্যাঁ, পুশ স্টার্ট, আর এটা কিন্তু উডেন স্টিয়ারিং, ক্রুজ কন্ট্রোল আছে, তারপরে টিভি সেট আছে, অটো গিয়ার। 13 মডেলের গাড়িটার কিন্তু ড্যাশবোর্ডের নিচের অংশটা একটু হালকা খয়েরি টাইপের, অন্য কালারের হয়। এই যে এটা 13 মডেলের এলিয়ন। আচ্ছা, তো সিলিংটা দেখাই দিবেন। হ্যাঁ, সিলিংটাও ফ্রেশ আছে বাবু, সিলিংটাও ফ্রেশ কন্ডিশন, সিলিংটাও ফ্রেশ আছে। আর এটা কিন্তু পুশ স্টার্ট, কভার লাগানো আছে, শুধু হচ্ছে দুইটা বাম্পার সামনে পিছে বাম্পার লাগাইলে হবে। এটা 1500 cc ভিভিটিআই ইঞ্জিন, এই হচ্ছে ইঞ্জিন, দেখেন একবারে ফ্রেশ। হ্যাঁ, গাড়ির সাথেটা আছে, 18 রেজিস্ট্রেশনের গাড়ি, তো ফ্রন্টের মাসেল কিন্তু এখনো আনটাচ অবস্থায় আছে বাবু, একেবারেই আনটাচ। দেখেন অ্যাকচুয়েটার, শকের জবের মাউন্টিংগুলো ফ্রেশ অবস্থায় আছে, অ্যাকচুয়েটার দেখেন এখনো হাত দেওয়া হয়নি। ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে মাউন্টিং ঠিক আছে, সাসপেনশন ঠিক আছে, শকের জবের ঠিক আছে। এগুলো কি জাপানিজ স্টিকার ভাই? হ্যাঁ, এগুলো জাপানিজ, এগুলোতে এখনো কালার হয়নি, একবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা। 2013 মডেল ভাই? হ্যাঁ, 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, 1500 cc, অকটেনের গাড়ি বাবু ভাই। আচ্ছা ভাই, দামটা কত? এটার আস্কিং প্রাইসটা হচ্ছে বাবু ভাই 24,30,000 টাকা। এটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ, আছে। আপনার মোবাইল নাম্বারটা? 0191-749-0170। আপনার শোরুমের অ্যাড্রেস? অ্যাড্রেস 249/50/51 তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কুর পিছনে, রুলিং মেল মোড়, বটতলা, জাহিন জারাফ অটোমোবাইল। ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনিও ভালো থাকবেন।